হ্যালো গাইস, ওয়েলকাম টু ফুটবল দুনিয়া। আরো একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। আরো একটা ইন্ডিয়ান ফুটবল আপডেটের ভিডিও, বেশ কিছু ইম্পর্টেন্ট আপডেটস থাকবে আজকের ভিডিওতে। তো পুরো ভিডিওটা দেখো, খুব কিন্তু একটা ইন্টারেস্টিং ভিডিওতে চলেছে। কিন্তু তার আগে তোমাদের জিজ্ঞাসা করতে হবে, যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, কি ভাবছো? যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, কারণ তোমরা জানোই ফুটবল নিয়ে নিয়মিত আপডেট পেতে গেলে তোমাদের কিন্তু ফুটবল দুনিয়া চ্যানেলে আসতেই হবে। তো চলো আর দেরি না করে সরাসরি চলে যাচ্ছি আজকের আপডেটস গুলোতে। তো ফার্স্টে যে আপডেটটা দিয়ে স্টার্ট করবো, কালকে কলকাতা লিগের বহু প্রতীক্ষিত ফাইনাল ম্যাচ। ফাইনালে মুখোমুখি হচ্ছে মোহামেডান স্পোর্টিং ক্লাব এবং রেলওয়ে এফসি। তো অবশ্যই এই ম্যাচটা নিয়ে এই মুহূর্তে উত্তেজনা তুঙ্গে। মোহামেডান স্পোর্টিং এর সামনে দীর্ঘ 40 বছর পরে আবারও সুযোগ কলকাতা লিগ চ্যাম্পিয়ন হবার। দুদলই কিন্তু সম্পূর্ণরূপে প্রস্তুত। তার থেকেও যেটা বড় ব্যাপার, কাল কিন্তু যুব ভারতী ক্রীড়াঙ্গনে 45,000 দর্শক মাঠে ঢুকতে পারবে। খেলাটা শুরু হবে দুপুর 2 থেকে। যারা এখনো পর্যন্ত টিকিট কালেক্ট করতে পারোনি, তোমাদের জন্য একটা ভালো আপডেট আছে। কাল কিন্তু যুব ভারতী ক্রীড়াঙ্গনের বুকিং অফিস থেকে ম্যাচের দিনও টিকিট দেয়া হবে। তাই যারা এখনো পর্যন্ত টিকিট কালেক্ট করতে পারোনি কিন্তু ভাবছো ম্যাচটা দেখতে যাবে, তারা কিন্তু কালকের বুকিং অফিস থেকে টিকিট কেটে নিতে পারো। তো অবশ্যই বাংলার ফুটবল মাঠে আবারও দর্শক ফিরছে। এরকম একটা টান উত্তেজনাপূর্ণ ফাইনাল ম্যাচ হোক না, এখানে কোনো দুই বড় প্রধান খেলছে না, তার সত্ত্বেও কিন্তু মোহামেডান স্পোর্টিং খেলছে। এবং তার সাথে সাথে এবারের কলকাতা লিগে চমকে দেওয়া রেলওয়ে এফসিও কিন্তু সমানে সমানে টক্কর দেবার জন্য তৈরি। তো আশা করবো কালকে একটা ভালো ম্যাচ হবে। তো কালকের ম্যাচের ফলাফল কি হচ্ছে সেই দিকে আমাদের নজর থাকবে। এরপরে আমি যে আপডেটটা আসবো সেটা হচ্ছে এসসি ইস্ট বেঙ্গলের। এই মুহূর্তে এসসি ইস্ট বেঙ্গল কিন্তু একটা সমস্যার মধ্যে পড়েছে। তোমরা জানোই এসসি ইস্ট বেঙ্গলের নবাগত স্ট্রাইকার ড্যানিয়েল চিমা-ক, যার উপর এসসি ইস্ট বেঙ্গল সমর্থকদের প্রচুর ভরসা, তিনি কিন্তু এসসি ইস্ট বেঙ্গলের 4 প্র্যাকটিস ম্যাচের মধ্যে 3 ম্যাচেই কিন্তু খেলেননি। তো যেটা শোনা যাচ্ছে, ড্যানিয়েল চিমা দীর্ঘদিন তিনি ম্যাচের মধ্যে নেই এবং তার কিন্তু বেশ কিছু ছোটোখাটো চোট আছে। সেই জন্যই নাকি এসসি ইস্ট বেঙ্গল কোচ ম্যানুয়েল মান্নো দিয়াস ড্যানিয়েল চিমাকে কোনো ম্যাচে খেলাননি। তো দেখো, আইএসএল শুরু হতে আর মাত্র কয়েকটা দিন বাকি আছে, আর 4 পরে এসসি ইস্ট বেঙ্গল নামবে জামশেদপুর এফসির বিরুদ্ধে। তো সেই ম্যাচের আগে কিন্তু ড্যানিয়েল চিমাকে নিয়ে অবশ্যই একটা চিন্তার ভাঁজ পড়েছে এসসি ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্টের মধ্যে। তো আশা করবো ড্যানিয়েল চিমার চোট সেরকম কিছু গুরুতর নয় এবং তিনি প্রথম ম্যাচ থেকেই মাঠে নামতে পারবে, এইরকমটাই আমরা আশা করবো। শুধুমাত্র আমরা নয়, এসসি ইস্ট বেঙ্গলের সমস্ত সদস্য সমর্থকরা কিন্তু এখন এই আশাই করছে যাতে ড্যানিয়েল চিমার সার্ভিস একদম প্রথম থেকে পেতে পারে এসসি ইস্ট বেঙ্গল। এসসি ইস্ট বেঙ্গল কিন্তু এই মরশুমে বেশ ভালো একটা দল গঠন করেছে, প্রস্তুতিও যথেষ্ট ভালো হয়েছে, প্র্যাকটিস ম্যাচগুলোতেও তাদের পারফরমেন্স কিন্তু খুবই ভালো। কদিন আগেই মুম্বাই সিটি এফসির মতো শক্তিশালী দলের বিরুদ্ধে তারা ড্র করেছে। তো সব দিক থেকে দেখতে গেলে এসসি ইস্ট বেঙ্গল কিন্তু বেশ ভালোভাবেই তাদের প্রি সিজন প্রস্তুতি সেরেছে। তো আশা করব তারা এবার ভালো পারফর্ম করবে, গতবারের ব্যর্থতা সেরে এবার কিন্তু এসসি ইস্ট বেঙ্গল আইএসএলে ভালো পারফর্ম করবে, এমন আশাই কিন্তু রাখি আমরা। তো এরপরে আমি চলে এসেছি এটিকে মোহনবাগানের একটি আপডেটে। এটিকে মোহনবাগান আজকেই একটু আগেই তাদের নতুন একজন অ্যাসোসিয়েট স্পন্সরের নাম অ্যানাউন্স করেছে। বিকেলি টায়ার্স, যারা গত মরশুমে এসসি ইস্ট বেঙ্গলের সঙ্গে যুক্ত হয়েছিল, তারা কিন্তু এবার এটিকে মোহনবাগানেরও অ্যাসোসিয়েট স্পন্সর হিসেবে যুক্ত হয়েছে। এই বিকেটি টায়ার্স কিন্তু স্পোর্টস ফিল্ডে ভীষণই একটা পরিচিত নাম। লিগ টু অর্থাৎ ফ্রান্সের সেকেন্ড ডিভিশন যে ফুটবল লিগ হয়, সেই ফুটবল লিগের টাইটেল স্পন্সর হচ্ছে বিকেটি টায়ার্স। এছাড়াও কিন্তু সিরিয়া সি এর টাইটেল স্পন্সর হচ্ছে বিকেটি টায়ার্স। এছাড়াও কিন্তু কাবাডি, ব্যাডমিন্টন, হকিতেও কিন্তু বিকেটি টায়ার্সের ইনভলভমেন্ট আছে। তো অবশ্যই একটা বড় মাল্টিন্যাশনাল কোম্পানি এটিকে মোহনবাগানের সঙ্গে যুক্ত হয়েছে, এটা কিন্তু বেশ ভালো একটা আপডেট। তো এরপরে আমি যে আপডেটটা আসবো সেটা কিন্তু ইন্ডিয়ান ফুটবলের জন্য বেশ ভালো একটা খবর। আগের ভিডিওতে আমি তোমাদেরকে বলেছিলাম ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব সাউথহ্যাম্পটন এফসি ভারতীয় একটি ক্লাবের সঙ্গে পার্টনারশিপ করতে চলেছে। তো সেই ক্লাবটার নাম হচ্ছে থানে সিটি এফসি। কালকেই কিন্তু সাউথহ্যাম্পটন এফসির অফিসিয়াল ওয়েবসাইট থেকে এটা অ্যানাউন্স করা হয়েছে। থানে সিটি এফসিকে তাদের একাডেমি তৈরি করতে, মানে ইন্টারন্যাশনাল মানের একাডেমি তৈরি করতে সাহায্য করবে সাউথহ্যাম্পটন এফসি। থানে সিটি এফসির যিনি প্রধান কর্ণধার আছেন তিনি বলেছেন যে সাউথহ্যাম্পটন এফসি সমস্তভাবেই, মানে ফাইন্যান্সিয়াল দিক থেকে এবং ডেভেলপমেন্টাল দিক থেকে, এর সাথে
কোচেদের পাঠিয়ে টেকনিক্যাল স্টাফদেরকে পাঠিয়ে তারা কিন্তু একটা ইন্টারন্যাশনাল মানের একাডেমি তৈরি করতে চলেছে থানে সিটি এফসির সঙ্গে। তো এটা অবশ্যই ইন্ডিয়ান ফুটবলের জন্য বেশ ভালো একটা খবর। তোমরা জানোই মিনার বা পাঞ্জাব এফসির একাডেমি কিন্তু ভারতীয় ফুটবলে প্রচুর প্লেয়ারকে সাপ্লাই দিয়ে চলেছে, আগেও দিয়েছে এবং এখনও দিচ্ছে এবং ভবিষ্যতেও দেবে। তো সেই রকম একটা ইন্টারন্যাশনাল মানের আবারও কিন্তু একটা একাডেমি তৈরি হতে চলেছে ভারতবর্ষে। তো যাই হোক, এখন তোমাদের ভিডিওটা এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দিও, মনে করো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না, পাশে থাকা বেল আইকনটা মনে করো অল করে রাখো যাতে আমি নতুন ভিডিও পোস্ট করি সঙ্গে সঙ্গে তোমার একটা নোটিফিকেশন চলে যায়। আর তোমাদের চোখের কোয়ারিজ থেকে ফেসবুক ইনস্টাগ্রাম দুটোই লিঙ্ক ডিসক্রিপশন বক্সে থাকবে, সেখান থেকে তোমরা আমাকে ফলো করে নিতে পারো। তো চলো এখন তোমাদের এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।